नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। घटना रही देखो, आज के हमरा আমাদের এমএলএ বাবু একটা সাদা কাগজে ডক্টর অজয় পোদ্দার কুলটির এমএলএ ওনার প্রতিনিধির হিসাবে আমরা আছি। নিয়ামতপুর বিজেপি সেন্ট্রাল অফিস থেকে আমরা কাজ করি, আমরা পার্টির মানুষের স্বার্থে। এখানে উনি লিখেছেন নিটফুল এভাব, মানে কি আপনি যদি পারেন তো এদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবেন। লেকিন এখান থেকে ডাক্তার গাঙ্গুলি যিনি চার্জে আছেন তিনি দেখুন এখানে ফরওয়ার্ড করে কেটে দিয়েছেন। কারণটা কি আছে? এখানে এমএলএ এর কথা চলবে না, বিজেপি এমএলএ কথা চলবে না, এখানে চলবে টিএমসির লোকের সাইন। এখান থেকে লোককে বলা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটরের লোক থেকে সাইন করে নিয়ে আসো, এই কাউন্সিলর থেকে সাইন করে নিয়ে আসো। মানে কি ধরনের এদের আচরণ! এই ভুয়ো ভ্যাকসিন মামলায় যেভাবে এরা মানুষকে ঠগিয়েছে, আজকে এই কুলটির মানুষকে এরা ঠগাচ্ছে। লোকতান্ত্রিক গণতন্ত্রভাবে যে ডক্টর অজয় পোদ্দার যিনি জিতেছেন, সিলেক্টেড ইলেক্টেড লোক যিনি আছেন, তাকে তার কাগজটাকে ফিরিয়ে দেওয়ার কাজ করছে। এই যে নামগুলো লিস্ট দেওয়া আছে, এদেরকে রেজিস্ট্রেশন করা হয়েছে? 80% রেজিস্ট্রেশন করা আছে, আর এখন না, দু মাসের আগে করা আছে। কি বলছে এখানে ডক্টর? এখানে ডাক্তার বলছে না আপনি এর থেকে সাইন করে নিয়ে আসেন, কমিশনারকে চিঠি লিখুন। মানে এমএলএ এর কোনো মানে সম্মানই করছে না এরা। এদের সম্মান আছে যারা এক্স কাউন্সিলর, যাদের কোনো এখন গুরুত্ব নয়, তাদের সাইন চাইছে। মানে এখানে কি দলগত ব্যবহার? এই সব দলদাস ডাক্তাররা বসে আছে এখানে। মানে কি বলছে তৃণমূল কংগ্রেসের নেতা? হ্যাঁ, তৃণমূল নেতা। আমার ছেলে হ্যান্ডিক্যাপ আছে, এজ হয়ে গেছে 32 বছর, গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আমি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন 24/29/2021 করেছিলাম। রেজিস্ট্রেশন নম্বরও আছে স্যার। এখন আমি নিতে আসছি ছেলের ফার্স্ট ডোজটা বলছে যে এইদিকে যান, ওদিকে যান, ওখানে যান, ওদের সই নিয়ে আসুন। তারপরে আমি গিয়েছিলাম ওনার কাছে, ওনাও বললো যে আমাকে ওখান থেকে মানা করে দিয়েছে, হসপিটাল থেকে দিব না আমি। হ্যাঁ, আমি সই করবো না, আপনারা ওখানে অনলাইন থেকে বুকিং করুন। অনলাইন থেকে বুকিং করছি, অনলাইন থেকে বুকিং আমার হচ্ছে না। না না, আর আমি একটা কথা বলি, এখানকার যে এমআইসি আছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মীর হাসিম, তার কাছ থেকে সাইন করাতে হবে। আচ্ছা, বিজেপির বিধায়কের সাইন চলবে না? আপনার নামটা বলুন। ফলোটার নাম্বার নিতে হবে, ফলোটার নাম্বার। আচ্ছা, আপনার নাম দীপিকা। আপনার মোবাইলে রেজিস্ট্রেশন করা রয়েছে? হ্যাঁ, এটা দেখালাম, এটা তো কোনো বলছে না, তুমি সাইন করে নিয়ে এসো তবে। রেজিস্ট্রেশন করার এই রাজ্য সরকারে ক্ষমতা নেই, সে ওই কাউন্সিলরদের কাছে যেতে বলছে যাদের সাইন নিয়ে। একটা নমিনেট লোককে চেয়ারপারসন বসিয়ে দিয়েছে সিলেক্টেড করে, তাকে কিভাবে আমরা তার কাছে যাব? আর যারা এখানে মানুষের গণতন্ত্রে ভোট দিয়ে যারা জিতেছে এমএলএ ডাক্তার অজয় পোদ্দার, তার কোনো কথায় গুরুত্ব নেই। তাই এটা অরাজকতা চলছে এই পশ্চিমবাংলায়। সরকারে একদিকে টিএমসির খালি গুন্ডাগিরি চলছে, বিজেপিকে মারো, ভ্যাকসিন লুট করো, আর মানুষের সাথে অত্যাচার করো, এটাই চলছে এখানে। এখানে দেখুন এক একটা মহিলাকে আপনাকে দেখাচ্ছি, ও মহিলা আসুক, সেও আপনাকে বলবে, তাকেও বলছে ওই ধরনের কথা।